প্রয়াত হলেন শিলিগুড়ির বিশিষ্ট প্রবীণ ক্রীড়া সংগঠক এবং আইনজীবী মলয় চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। পেশায় আইনজীবী হলেও তার জীবনের বেশিরভাগ সময় তিনি ব্যয় করেছেন ক্রীড়া জগতে। মহকুমা ক্রীড়া পরিষদ থেকে শুরু করে টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের দক্ষ সংগঠক হিসেবে যুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, খেলাধুলো ছাড়াও সঙ্গীত জগতেও যথেষ্ট সুনাম ছিল তার। বিগত সময় শহরের টলিউড, বলিউড সহ খ্যাতনামা শিল্পী দ্বারা বিভিন্ন অনুষ্ঠান তার হাত ধরেই উপস্থাপিত হয়েছিল। তার মৃত্যুতে ক্রীড়া জগতের বড় ক্ষতি বলে মনে করছেন শিলিগুড়ির মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সম্পাদক মনোজ বর্মা। মানে মলয়দা সম্বন্ধে কি বলবো, আমরা যখন ছোটবেলা ক্রিকেট খেলতাম, মলয়দা মাঠে আসতো, তখন থেকে মানে ছোটবেলার থেকে ওনাকে চিনি। মানে ক্রীড়া জগতে কত বড় ক্ষতি হলো ভাবতে পারছি না যে মলয়দা না থাকাটা। উনি রেফারি আসছেন, টেবিল টেনিস আসছেন, উনি আমাদের মহকুমা ক্রীড়া পরিষদে ছিলেন, লাস্ট আরবিট্রেশন কমিটিতে ছিলেন, মানে খেলার সর্বস্ব জায়গায় ওনাকে পাওয়া যেত। ওনার মানে মৃত্যুটা কোনোভাবে আমি মানতে পারছি না, অপূরণীয় ক্ষতি। আমরা মানে ওনার ক্ষতি কী করে পূরণ করব, কেননা দেখবেন একটা জিনিস, খেলাধুলার জগতের লোক কিন্তু কমে যাচ্ছে, খেলাধুলার জগতের লোক, আর এইসব এরা প্রভাব প্রতিম মানুষ, এইসব লোক চলে যাওয়া মানে খেলাধুলার জন্য কী ক্ষতি, সেই ক্ষতি কীভাবে পূরণ হবে ভাবতে পারছি না। আর মানে আজকালকার যে মানে বিশিষ্ট কিছু ক্রীড়াবিদের মধ্যে আমি মলয়দাকে মনে করতাম, তার আজকে নেই। সকালে যখন সংবাদটা পাই খুব মন খারাপ হয়ে যায়। ভেবেছিলাম যে ওনার শেষ যাত্রায় যাব, কিন্তু যেহেতু সরকারি নিয়ম আছে কোভিডে অ্যাটেন্ড করতে পারে, খুব দুঃখে আমরা মহকুমা ক্রীড়া পরিষদে আমরা আলোচনা করেছি যেই কোভিড এইটা চলে গেলেই আমরা একটা সভা করব। ওনার পরিবারের পাশে আছি, আমাদের মহকুমা ক্রীড়া পরিষদের তরফ থেকে ওনার প্রতি পরিবারের প্রতি অনেক সম্মান। দুঃখ প্রকাশ করেন বিশিষ্ট আইনজীবী কমল আগরওয়াল। আমি এটা খবর এক দুদিন আগে থেকে আমি পেয়েছি যে উনি অসুস্থ ছিলেন। আমরা একটা কামনা সবাই করেছিলাম যে উনি অসুস্থ হয়ে যান। ওনাকে আমি বলে কাকুই বলি, কেন আমার বাবা থেকে একটু ছোট। আমার বাবা এখন কোর্টে আর রাতকে গেল সিনিয়র মোস্ট অ্যাডভোকেট, একটু ছোট। ছোটোবেলায় তিলক ময়দানে দেখতাম, যখন তিলক ময়দান ছিল ফুটবল খেলা হতো, মলয়দা ছিলেন মানে অল ইন অল মানে একটা খেলার জগত ওই সময়। তারপরে উনি যুক্ত থেকেছেন খেলাধুলোর সাথে। তারপরে আমরা দেখেছি উনি ফিল্ম স্টার নাইটও করেছিলেন শিলিগুড়িতে একসময়, খুব ছোটো ছিলাম। এবং মলয়দা খেলাধুলা জগতে বলেন, এই যে বিভিন্ন যারা শিল্পী আছে, একসময় মান্নাদের সঙ্গে বাগডোগরা এয়ারপোর্টে আমার দেখা করিয়ে দিয়েছিল। এবং আমাদের বার এসেন্সে বিশিষ্ট আইনজীবী, ওনার ছেলে আইনজীবী, ছেলের বউ আইনজীবী, পাপাই আমার বন্ধু ভাই হয়। আমরা খুব দুঃখ পেয়েছি এই খবরটা শুনে, এবং বিশেষ করে আমি জানি না বাবা জানে কি না এখনও বাড়িতে, বাবারও খুব কষ্ট হবে। তো একজনকে আমরা হারিয়েছি শিলিগুড়ি আইন জগতের, তারপরে খেলাধুলা জগৎ এবং সংস্কৃতি জগতের লোককে আমরা হারিয়েছি, যা শিলিগুড়ির জন্য বিরাট ক্ষতি। এবং আমি আশা করবো ওদের বাড়ির লোকরা যেন ঠাকুর সাহস দিক, এই যে লসটা হয়েছে এটা বরদাস্ত করার জন্য।